দিন আগে কিন্তু আমি আপনাদের একটা সাইট শেয়ার করছিলাম, সাইটের নাম হচ্ছে আপনার violetswap.com, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রতি 30 মিনিট পর পর আমরা এখান থেকে $1 করে ইনকাম করতে পারতাম। সো এখন কিন্তু এই অফারটা কিন্তু প্রায় কিন্তু শেষের দিকে, ঠিক আছে। তো অফারটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। সো এখান থেকে কিন্তু অনেকে উইথড্র দিয়েছেন এবং উইথড্র দেওয়ার পর কিন্তু তারা কিন্তু পেমেন্ট পাচ্ছেন না। সো কেন পেমেন্ট পাচ্ছেন না সেটা জাস্ট violetswap-এ দিয়ে অ্যাডমিন কর্তৃপক্ষ রয়েছে, তারা বলে দিচ্ছে কেন আপনাকে তারা পেমেন্টটা করতেছে না সেটা জানতে পারবেন। সেটা আসলে জানতে পারলে আপনি আসলে শিওর হতে পারবেন যে আপনি আসলে এখান থেকে কত মানে কীভাবে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন, ঠিক আছে। এবং আজকে যে মূল বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে আসলে নতুন একটি এয়ারড্রপ ইভেন্ট হয়েছে, কারণ তাদের রাউন্ড নাম্বার 2 সেটা হচ্ছে আপনার টেলিগ্রামের মাধ্যমে তারা নতুন রাউন্ড শুরু করছে, যেখান থেকে সেখান থেকে আপনারা কিন্তু প্রতি 30 মিনিট পর পর $1 করে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। সো আগেরটার মতনই কিন্তু এটা একটু ব্যতিক্রম, তো সেটা হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে তারা শুরু করছে, ঠিক আছে। সো যাই হোক, ভিডিওর মাধ্যমে এ টু জেড বুঝতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি প্রতি 30 মিনিট পর পর কিন্তু এখান থেকে আপনি $1 করে ইনকাম করতে পারবেন। তার জন্য জাস্ট ভিডিওটা ফুল কন্টিনিউ করলে এখান থেকে আপনি এ টু জেড বুঝতে পারবেন। এবং যারা কিনা এই যে এখানে উইথড্র দিচ্ছেন তারা কেন পেমেন্ট পাচ্ছে না সেটা জাস্ট তাদের যে কর্তৃপক্ষর মেসেজ রয়েছে তারা কী বলতেছে সেটা আপনি জানতে পারবেন, ঠিক আছে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আজকের অফার লিঙ্ক দেওয়া থাকলো, জাস্ট ওখান থেকে আপনারা ক্লিক করে জাস্ট এখান থেকে আমাদের টেলিগ্রামে পোস্টে চলে আসবেন, ঠিক আছে। তো এটা কিন্তু টেলিগ্রামে সম্পূর্ণ কিন্তু টেলিগ্রামের মাধ্যমে আপনাকে এখান থেকে ইনকামটা করতে হবে, সেটা জাস্ট আমি আজকে আপনাদের দেখা দিব, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আপনাকে তারা যে পোস্টে নিয়ে আসবে আপনাকে, জাস্ট এই পোস্ট থেকে ফার্স্ট টাইম কিন্তু বলে দিচ্ছে যে আবারও violetswap-এর এয়ারড্রপ ইভেন্ট নাম্বার 2 কিন্তু রানিং হয়ে গেছে, ঠিক আছে। প্রতি 30 মিনিট পর পর $1 করে পাবেন। তো এখান থেকে জাস্ট আপনারা যে কাজটা করবেন এখান থেকে সিম্পলি আপনি এখান থেকে যে এয়ারড্রপ লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যে এয়ারড্রপ লিঙ্ক এখানে জাস্ট ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করলে আপনাকে তারা সরাসরি কিন্তু যে এটা এই পোস্টে পেতে নিয়ে আসবে। দেন ফার্স্টে আপনাকে কী করতে হবে আমি একটু দেখা দিই। ফার্স্টে এখান থেকে আপনাকে জাস্ট স্টার বাটন ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। স্টার বাটন ক্লিক করলে এখান থেকে আপনাকে তারা ক্যাপচা দিবে, জাস্ট ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। তারপর এখান থেকে আপনাকে আবার স্টার টাক্সে ক্লিক করতে বলবে, জাস্ট টাক্সে ক্লিক করে দেবেন, ঠিক আছে। টাক্সে ক্লিক করার পর এখান থেকে তারা তাদের টেলিগ্রামের চ্যানেল রয়েছে, দুটো টেলিগ্রামের চ্যানেল, জাস্ট ওই দুটো টেলিগ্রাম চ্যানেল আপনাকে জয়েন করতে বলবে, ঠিক আছে। জাস্ট ওখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। জয়েন হওয়ার পর জাস্ট এখান থেকে আপনাকে তারা টুইটারে এখান থেকে টুইটার টাক্সটা দেবে, ঠিক আছে। তো টুইটার টাক্সটা কিন্তু একটু ঝামেলা হবে, সেটা আমি জাস্ট দেখা দিই কীভাবে কী করতে হবে। জাস্ট টুইটার টাক্সে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে সরাসরি তার টুইটার কিন্তু নেবেন আমাদেরকে, ঠিক আছে। টুইটারকে বার করে দিবে, ঠিক আছে। এখানে টুইটার কিন্তু তারা আমাদেরকে নেবে না, বার করে দিবে। তার জন্য জাস্ট এখান থেকে টুইটার টাক্সটা কমপ্লিট করার জন্য জাস্ট এখান থেকে এই টুইটারটা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। এখান থেকে লিঙ্কটা ট্যাপ করে ধরে রাখবেন, ধরে রাখার পর লিঙ্কটা জাস্ট এখান থেকে আপনি কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনি ব্যাগে বার হয়ে যাবেন, বার হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাগে বার হয়ে যাবেন। তারপর এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন সবার কিন্তু এখান থেকে সেভ মেসেজ রয়েছে, ঠিক আছে। এখানে সেভ মেসেজ ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভ মেসেজ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দিয়ে কপি করে আনছে, সেটা জাস্ট এখান থেকে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার আগে এখান থেকে আপনাকে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন, পেস্ট করার আগে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি এখানে আপনার ক্ল্যাশ জাস্ট এখান থেকে আপনারা এখানে কেটে দেবেন, জাস্ট ক্ল্যাশটা এখানে কেটে দেবেন। কেটে দেওয়ার পর জাস্ট এটা আপনি সেন্ড করে দেবেন এখানে, ঠিক আছে। সেন্ড করে দেওয়ার পর এখন আপনি এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন, এখন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে তাদের যে টুইটার রয়েছে টুইটারে আপনি সরাসরি চলে যেতে পারবেন, ঠিক আছে। কারণ এই ক্ল্যাশটা যদি আপনি না কাটেন তাহলে কিন্তু এখান থেকে তাদের টুইটারে কিন্তু চলে আসতে পারবেন না, ঠিক আছে। ক্ল্যাশটা কেটে দিলে কিন্তু আপনি টুইটার চলে আসবেন। দেন এখান থেকে ফার্স্টে তাদের টুইটারে এখান থেকে আপনি এখান থেকে ফলো করে দেবেন, ঠিক আছে। ফলো করে দেওয়ার পর জাস্ট এখান থেকে তাদের একটা পিন পুশ রয়েছে, এটাতে আপনি একটা লাইক করবেন, এখান থেকে লাইক করবেন এবং এখানে ক্লিক করে জাস্ট তাদেরকে রিটুইট করে দেবেন, ঠিক আছে। জাস্ট কাজটা আপনার এখান থেকে কমপ্লিট। তারপর এখান থেকে আপনি যেখানে বার হয়ে যাবেন, বার হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাদের টুইটারের যে লিঙ্কটা আছে এখান থেকে আপনার টুইটার লিঙ্ক, সেই টুইটার লিঙ্কটা জাস্ট তাদেরকে আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো টুইটার লিঙ্কটা কীভাবে বার করবেন সেটা এখন দেখা দিই। টুইটার লিঙ্কটা বার করার জন্য আমি টুইটারে এখানে কেটে দিই ফার্স্ট অফ অল। কেটে দেওয়ার পর নতুন করে আপনার যে টুইটার রয়েছে জাস্ট এই টুইটার চলে যাবেন, ঠিক আছে। টুইটার আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে একটু ওয়েট করেন। টুইটার আসার পর জাস্ট এখান থেকে আপনি উপরে আপনার ছবিতে ক্লিক করবেন, মানে প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইল থেকে এখান থেকে উপরে দেবেন থ্রি লাইন, যে আমি দেখা দিচ্ছি। এখান থেকে উপরে দেখেন এই যে কর্নারে দেখেন থ্রি লাইন রয়েছে, ঠিক আছে। এই যে থ্রি লাইন, জাস্ট এই থ্রি লাইনে ক্লিক করবেন, এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। তো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে শেয়ার অপশন পেয়ে যাবেন, জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। শেয়ার অপশন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যে টুইটার লিঙ্কটা সেটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনার এখন জাস্ট এখান থেকে কপি ক্লিক করে জাস্ট আপনার টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর দেন আপনি এখান থেকে আবার টেলিগ্রামে এখানে ব্যাক করবেন। ব্যাক করার পর যে টেলিগ্রামে যে আপনার টুইটার রয়েছে, আপনার টেলিগ্রামে যে এখান থেকে একটা রয়েছে বার বার হয়ে যাই, বার হয়ে যাওয়ার টেলিগ্রামে যে অফারটা বলছিলাম সেই অফারে আপনি আবার এখান থেকে violetswap-এর অফারটা জাস্ট এখান থেকে আপনি আবার ভিতরে ক্লিক করে দেবেন। তো এটা দেখা যায় যে violetswap-এর অফার লিঙ্কটা আমি এখান থেকে ভিতরে ক্লিক করে আছি, এখান থেকে আবার টেলিগ্রাম এখানে চলে আসি। চলে আসার পর এখান থেকে বা এখান থেকে আপনি সার্চ করে ঢুকতে পারেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আবার এখানে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনি আবার এখান থেকে জাস্ট আপনার টুইটার লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আমার টুইটার অ্যাকাউন্টের যে প্রোফাইল লিঙ্ক সেটা কিন্তু এখানে আমি জাস্ট পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। এখানে জাস্ট আমি কিন্তু পেস্ট করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেওয়ার পর জাস্ট আপনাকে তারা বলবে
প্লিজ ইন্টারভিউ ব্যাপ টু ইন্টারভিউ দিতে। সো এখান থেকে আপনার যে আগে যে পাইলট টুকানের অ্যাডেট দিয়েছেন সেটা দিলে হবে, বা এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনার যেখান থেকে টাস্ক এখান থেকে টাস্ক রোড আছে টাস্ক রোড থেকে স্মার্ট সিন বিন ব্যাডেট দিয়ে দেবেন। আর এটা না হলে আপনি এখান থেকে যে কাজটা করতে পারেন সহজ হিসেবে, যেটা আপনার যদি পাইলট টুকানে অলরেডি এখান থেকে টুকানটা অ্যাড করে রাখেন, টুকানটা যদি অলরেডি এখান থেকে অ্যাড করে রাখেন জাস্ট পাইলট টুকানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এখান থেকে আপনি তাদের রিসিভ অফ ক্লিক করবেন। তো রিসিভ অফ ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে আপনি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, কারণ বাইন্যান্সের এখান থেকে অ্যাড্রেস আর অ্যাড্রেস একই। তো ঠিক আছে, মানে বাইন্যান্স বলতে বোঝাচ্ছে আমি এখান থেকে যে আপনার ব্যাপ টুইন্টার অ্যাড্রেস স্মার্ট ব্যাপ টুইন্টার সেটা আর অ্যাড্রেস কিন্তু একই। ঠিক আছে, বা অথবা আপনি এখান থেকে ব্যাপ টুইন্টার অ্যাড্রেস এখান থেকে কপি করে দিতে পারেন, বা আপনি এখান থেকে বাইলেট টুকানের যে রিসিভারটা সেটা দিতে পারেন একই অ্যাড্রেস। ঠিক আছে, জাস্ট এখান থেকে এটা কপি করে নিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি এই অ্যাড্রেসটা এখানে পেশ করে দেবেন। দেখেন এটা অ্যাড্রেসটা আমি পেশ করে দিচ্ছি, তারপর আপনার সামনে এরকম একটা ক্যাপচা চলে আসবে। ঠিক আছে, এই ক্যাপচা চলে আসবে, জাস্ট এই ক্যাপচা যা লেখা আছে সেটা জাস্ট এখান থেকে আপনি সেন্ড করে দেবেন। তাহলে দেখবেন এখান থেকে বলতেছে ওয়েলকাম টু বিটিসি ক্লেম বুট। ঠিক আছে, ওয়েলকাম হয়ে গেছে, তারপর ক্লেমে ক্লিক করবেন, তারপর কিন্তু আপনাকে তারা আবার একটি ক্যাপচা দেবে, জাস্ট এই ক্যাপচাটা এখান থেকে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনাকে তারা কিন্তু বলবে যে কী বলতেছে যে $1 অফ বিটিসি হ্যাজ বিন সাকসেসফুল ক্রেডিট ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে কিন্তু $1 কিন্তু চলে গেছে, $1 কিন্তু এখানে ব্যালেন্স শুরু করবে। দেন এখান থেকে দেখেন আমাকে বলতেছে আবার 30 মিনিট পর আমি আবার এখানে ক্লেম করতে পারবো। ঠিক আছে, মানে আগেরটার মতনই এটা 30 মিনিট পর এখান থেকে আপনাকে ক্লেম করতে হবে। ঠিক আছে, তারপর দেখেন এখান থেকে সকল কিছু শেষ, আমি এখানে একটু গাড়াগাড়ি করলাম আর কি, যাই হোক এখানে গাড়াগাড়ি পর জাস্ট এখান থেকে আমি যদি আবারও ক্লেম ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে ক্লেম ক্লিক করলে এখানে আমার ক্যাপচা চলে আসে। তো আমার এখানে স্টার অপশন আসতে আসে, জাস্ট এখানে আমি বার হয়ে তাদের এখানে আমি আবারও ঢুকবো আর কি। সেখানে আমি সার্চ করে ঢুকবো বায়োলেট সোয়াপ। ঠিক আছে, আমি এখান থেকে বায়োলেট থেকে সার্চ করি তাহলে হবে। ঠিক আছে, বায়োলেট, এই যে বায়োলেট অ্যাডপে চলে আসলাম, চলে আসার পরে জাস্ট এখান থেকে লেখাটা চলে আসে। ঠিক আছে, এখান থেকে আমি এখান থেকে ক্লেমটা করতে পারবো। সো একটু ওয়েট করেন, এখান থেকে চলে আসবে, দেন এখান থেকে যেটা ক্যাপচা আসে সেই ক্যাপচাটা এখান থেকে আমি দিয়ে দিব 276, তারপর রয়েছে 16, তারপর আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমার কিন্তু দেখতে পাচ্ছেন আমি আবার কিন্তু এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি $1 পেয়ে গেছি এবং বিটিসি হ্যাজ বিন সাকসেসফুলভাবে পেয়ে গেছি। তো আমি আবারও 30 মিনিট পর এসে জাস্ট আবার এখান থেকে ক্লেমটা করতে পারবো। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমি এখানে ব্যালেন্স ক্লিক করি, দেখেন আমি অলরেডি 3 বা 9 বার মেবি এখান থেকে ক্লেম করছি। তো 3 বার ক্লেম করছে আর একটা রেফারার আসছে, আগেরটার মতনই 30% করে কমিশন পাবেন। ঠিক আছে, সেমভাবে আগেরটার মতনই সেম আগে যেটা ছিল এখন এটাই 30 মিনিট পর ক্লেম এবং প্রতি রেফারে 30% করে কমিশন পাবেন। ঠিক আছে, তো এখানে মেন মেনুতে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে যদি আমি ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লেম সম্পর্কে জাস্ট এখান থেকে প্রতি 30 মিনিট পর এখান থেকে আপনি ক্লেম করে নেবেন এবং রেফার লিঙ্ক ক্লিক করে রেফার লিঙ্ক পেয়ে যাবেন। এবং এখান থেকে উইথড্র দিলে কিন্তু আগেরটার মতনই সেম, এখান থেকে উইথড্র দিতে গেলে আপনাকে $200 কমপ্লিট করে তারপর এখান থেকে উইথড্র দিতে হবে। ঠিক আছে, এখানে তারা বলে দিয়েছে যে $200 কমপ্লিট করলে এখান থেকে আপনি উইথড্র দিতে পারবেন। তো উইথড্র দেওয়ার সময় জাস্ট এখান থেকে আপনি $200 হয়ে গেলে জাস্ট এখানে আপনি অ্যামাউন্টটা লাগবেন, অ্যামাউন্টটা লাগার পর জাস্ট উইথড্র ক্লিক করে দিলে আপনার যে অ্যাড্রেসে দিয়েছেন সেই অ্যাড্রেসে তারা আবার কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিবে। ঠিক আছে, তো এখন আসি মেন বিষয়, যেটা আমি বলছিলাম যে এখান থেকে আসলে যারা তারা আগে উইথড্র দিয়েছেন ওয়েবসাইট থেকে বা এখান থেকে যারা উইথড্র দিবেন তারা আসলে কত মিনিট পর পেমেন্টটা পাবেন সেটাই আমি জাস্ট এখন আপনাদেরকে শেয়ার করবো। ঠিক আছে, তো সেটা যার জন্য জাস্ট আমি এখান থেকে তাদের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল সেই ওয়েবসাইটে চলে আসি, তাহলে আপনারা আসলে বুঝতে পারেন তারা কী বলতেছে। ঠিক আছে, কারণ তারা কী বলতেছে আমি এখন সেটা দেখাই দিই। ঠিক আছে, এখান থেকে দেখেন তারা উইথড্রটা কেন দিতেছেন, অনেকে আসলে উইথড্র দিয়েছেন কিন্তু উইথড্র পাচ্ছে না, 24 ঘন্টা পার হয়ে গেছে, আগে কিন্তু 24 ঘন্টার ভিতরে তারা পেমেন্টটা করে দিত, এখন 24 ঘন্টা পর কেন পেমেন্ট দিতেছে না, তো সেটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, সেটা যার নাম জাস্ট এখান থেকে উপরে তারা একটা নোটিশ দিচ্ছে, সেই নোটিশ চলে যায় তারা কী বলতেছে। ঠিক আছে, আমি এখানে চলে আসি, এই যে দেখেন, এই যে তারা কিন্তু এখানে একটা পোস্ট করছে। ঠিক আছে, এখানে একটি পোস্ট করছে, সো উই আর সাজেশন 3 অপশন অফ ফিক্সেস দ্য ইউজার, আপনাকে তারা বুট দিতে বলছে। ঠিক আছে, তো এখানে তারা 3টা স্টেপ বুট দিছিল, এখানে কিন্তু বুটটা শেষ হয়ে গেছে, তারা কিন্তু বলে দিয়েছে যে 12 ঘন্টার ভিতরে বুটটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, তারা এখানে 3টা স্টেপ একটি বুট দিছিল। ঠিক আছে, বুটটা দিছিল ফার্স্টে এখানে তারা বলছিল যে এখান থেকে চার্জ উইথড্র টাইম ফ্রম 24 ঘন্টা থেকে 72 ঘন্টা। ঠিক আছে, পরবর্তী দিয়েছে উইথড্র নাম্বার 2 ইনক্রিজ দ্য উইথড্র, এখানে বলতেছে তারা যে এখান থেকে আপনাকে তারা দিস টাইম দিছিল আর কি, যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা দিছিল। ঠিক আছে, তো এখান থেকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা দিছিল, এটা কিন্তু নাম্বার শেষ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এখান থেকে 24 ঘন্টা 48 ঘন্টা দিছিল, এটা কিন্তু এখান থেকে তারা কিন্তু এটা দিছিল, তারপরে এটা কিন্তু কেউ বুট দেয় নাই। ঠিক আছে, তারপর তৃতীয় নাম্বার দিছে 1 থেকে 24 ঘন্টা ভিতরে পেমেন্টটা করবে, এটা কিন্তু আগে ছিল। ঠিক আছে, তখন আমরা কী করছি, মানে এখান থেকে চেঞ্জটা কিন্তু আমরা নিজেরাই করছি, কারণ এখান থেকে তারা বলছে 3টা স্টেপে বুট দিতে। ঠিক আছে, তো তারা কিন্তু সবাই কিন্তু বুট করছে, এখানে দেখেন এখানে কিন্তু 1000 মাঝে বুট করছে, মানে 12 ঘন্টার ভিতরে আর কি 1000 মাঝে বুট করছে, যেখান থেকে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা ভিতরে পেমেন্টটা দিলে আমাদেরকে আমরা সন্তুষ্ট থাকবো। ঠিক আছে, এবং এখানে কিন্তু এখানে বুট করছে 569 জন বুট দিচ্ছে, এখান থেকে মানে এখান থেকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ভিতরে পেমেন্ট দিবে, তারা 569 জন বুট করছে, এবং এখান থেকে 417 জন বুট করছে যে 1 থেকে 24 ঘন্টা ভিতরে পেমেন্টটা দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই কিন্তু নিজেদের পা নিজেদের কুদল মারছে আর কি, টোটাল কিন্তু এখান থেকে 2464 জন বুট করছে। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজ হিসেবে দেওয়া আছে, এখান থেকে 60% দিচ্ছে যে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা ভিতরে পেমেন্ট দিবেন, 60% বুট দিচ্ছে, এবং এখান থেকে 23% বুট দিচ্ছে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত পেমেন্ট দেওয়ার জন্য। ঠিক আছে, এবং এখান থেকে 17%
অপশন বুট দিচ্ছে 1 থেকে 24 ঘন্টার ভিতরে। সো তারা তার জন্য কিন্তু তারা কিন্তু সিলেক্ট করছে যেটা বুট বেশি হবে স্বাভাবিকভাবে সেটা কিন্তু তারা সিলেক্ট করবে, ঠিক আছে। তো তারা কিন্তু এখান থেকে যেহেতু 60% এটা সিলেক্ট করছে, 60% যেহেতু এটাতে মানুষ মানে কমেন্ট করছে যে হ্যাঁ বুট দিচ্ছে, হ্যাঁ এখান থেকে আপনারা 24 থেকে 72 ঘন্টা পেমেন্ট দেবেন, মানে একদিন থেকে তিন দিনের ভিতরে আপনারা পেমেন্ট দেন তাতে আমরা খুশি। তার জন্য কিন্তু এখান থেকে কিন্তু এখন কিন্তু এই স্টেপটা রানিং হয়ে গেছে, মানে যারা তারা উইথড্র দিচ্ছেন তারা 24 ঘন্টা পর কিন্তু পেমেন্টটা পাবেন, ঠিক আছে না, সরি এখানে 72 ঘন্টা পর কিন্তু পেমেন্ট পাবেন, 24 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে আপনারা পেমেন্টটা পাবেন, ঠিক আছে। আগে কিন্তু 1 থেকে 24 ঘন্টার ভিতরে কিন্তু পেমেন্টটা দিয়ে দিত। সো বুট অনুযায়ী কিন্তু আমাদের কথা মতোই তারা এখান থেকে 24 ঘন্টা শুরু করছে। তো আশা করতেছি যে যারা কিনা আসলে এই কনফিউজ ছিলেন যে উইথড্র দিলাম 24 ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত আমরা উইথড্র পাইতেছি না, সো তারা আশা করতেছি যে এই নিউজটা পাওয়ার জন্য পাওয়ার পর কিন্তু আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে আপনি আসলে কতক্ষণ পর পেমেন্টটা পাবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনি যে তাদের অ্যাড্রপটা রয়েছে সেই অ্যাড্রপে যদি ক্লিক করেন দেখা যায় এখান থেকে তাদের অ্যাড্রপটা, তো অ্যাড্রপে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না, কারণ আপনাকে অবশ্যই 24 ঘন্টা থেকে 72 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে। এখান থেকে যাদের অ্যাড্রপ তারা বলছে যে অ্যাড্রপটা শেয়ার করলাম সেই অ্যাড্রপ কিন্তু তাদের নিজের অ্যাড্রপ, ঠিক আছে। তারা কিন্তু এখানে বলেছে আমি কিন্তু এখান থেকে পাইছি, দেখেন এখানে উই আর পারফরমেন্স সেভার আপগ্রেড টু ডে ইনক্রিউস ইউজার ডোন্ট এক্সপিরিয়েন্স আউট স্লোয়িং ডাউন অন আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে। তাদের ওয়েবসাইটটা আসলে সার্ভার কারণে একটু ডাউন হয়ে গেছে, ইস্যু আসছে, তার জন্য ওই ওয়েবসাইটে কাজ করার কোনো প্রয়োজন নেই, আপনার ওয়েবসাইটে কেউ কাজ করেন না। যারা কিনা 100+ হয়ে গেছে বা 150 কাছাকাছি হয়ে গেছে তারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি পেমেন্ট পাবেন, ঠিক আছে। কিন্তু যারা আরই কম ইনকাম রয়েছে তারা এখানে ওখানে ওয়েবসাইটে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই, আপনি যে কাজটা করতে পারেন আপনি এখান থেকে বলতেছি যে 30 মিনিট পর আবার এখানে চলে আসছে, এখান থেকে 15 মিনিট বা 1 ঘন্টার ভিতরে মানে মাঝখানে রাখছে 30 মিনিট রাখছে, এখান থেকে প্রতি 30 মিনিট পর $1 করে পাবেন, জাস্ট এখান থেকে তার আগে এটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে যদি ক্লিক করে যে বুটে শেয়ার করছি সেই বুটে কিন্তু আপনি চলে আসবেন, ঠিক আছে। এখান থেকে দেখেন আমি সেই বুটে কিন্তু চলে আসছি, এখান থেকে ব্যালেন্স ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে ব্যালেন্সটা। সো এখান থেকে এখন বলতে পারেন যে ভাই আমরা তো এখান থেকে আগেরটা তো টাইম শু করতো, তো এখানে তো টাইম শু করে না, তো আমরা কীভাবে বুঝবো কতক্ষণ পর আমরা একটা ক্লেমটা পাবো? দেখেন এখান থেকে আমি কিন্তু কিছুক্ষণ আগে কত মিনিট আগে এখান থেকে আমি এখানে ক্লেমটা করছি সেখানে শু করবো, ঠিক আছে। এখান থেকে দেখেন যে ক্লেমটা করছি আমি, এটা কিন্তু 6:28 আমি ক্লেমটা করছি, ঠিক এখান থেকে আমি 6:58 আমি আবার এখানে আসবো, আসার পর এখানে মানে যে সময় আপনি ক্লেম করবেন সেখানে কিন্তু টাইমটা শু করবে, সেই টাইম অনুযায়ী কিন্তু আপনি পরবর্তী এখানে 30 মিনিট পর এসে জাস্ট এখানে ক্লেম করবেন তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু এখান থেকে আপনাকে আর টাইমটা শো করবে না, দেখতে হবে না, জাস্ট এখান থেকে আগে কিন্তু গুগল রোবট আই মিন নট রোবট কিন্তু ক্যাপচা ছিল, এখন সেই ক্যাপচা বাদ দিয়ে কিন্তু তারা কিন্তু এরকম ক্যাপচা সিস্টেম করছে, ঠিক আছে। এখানে যা লেখা থাকবে সেই লেখাটা আপনাকে এখানে টাইপ করতে হবে, তাহলে কিন্তু আপনার এখানে ক্লেমটা কিন্তু সাকসেসফুলভাবে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, তো যেহেতু আগেরটাও এখান থেকে পেমেন্ট করছে তো আশা করছি যে ইনশাল্লাহ এখান থেকে আমরা পেমেন্টটা পাবো। আগের ডায়রেক্ট একই সেম সিস্টেম, একই রেফার কমিশন এবং এখান থেকে একই সিস্টেম পাবে, $200 হলে কিন্তু উইথড্র নিতে পারবে, ঠিক আছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, আর নেক্সট ভিডিওতে আমি এখান থেকে আপনাদের লাইভে আবার উইথড্র দিয়ে দেখাই দিব। তো এটা কিন্তু আর 14 দিন পর কিন্তু ইনশাআল্লাহ 15-14 দিন না মেবি, এখান থেকে 12-13 দিন রয়েছে, 12-13 দিন পর কিন্তু এখান থেকে কিন্তু তারা কিন্তু বলতেছে যে লিস্ট করবে এই যার ফেব্রুয়ারি মাসে লিস্ট করবে, এবং ফেব্রুয়ারি মাস থেকে সামনে এপ্রিল মাস পর্যন্ত এর ভিতরে তারা আমাদেরকে টোকেনটা লিস্ট করার পর ব্যালেন্সটা শু করবে, দেন ওখান থেকে যাই নেব তাই কিন্তু আমরা নিতে পারবো, ঠিক আছে। সোয়াপ করে টাকাটা নিয়ে নিতে পারবো আমরা পকেট পর্যন্ত, ঠিক আছে। তো ওইরকম ভিডিও কিন্তু নেক্সট আপডেট পেয়ে যাবেন। তো তার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার নিজেরই লাভ হবে। কেন লাভ হবে? কারণ এখান থেকে দেখেন আর প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য ভালো ভালো এয়ারড্রপ ভালো ভালো সাইটগুলো আপডেটগুলো সবার আগে কিন্তু আমরা নিয়ে আসি, ঠিক আছে। আর অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, কারণ দেখেন এখানে ইউটিউবে শেয়ার করার আগে কিন্তু সবার আগে কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করছি, ঠিক আছে। তো আমি টেলিগ্রামে যদি এখান থেকে শেয়ার থাকে এখানে জয়েন থাকে তাহলে কিন্তু এখান থেকে সবার আগে আপনি এখান থেকে জয়েন হতে পারবেন, যখন সকল ধরনের সমস্যা পেমেন্ট প্রুফ সকল কিছু আপনি এখান থেকে সবার আগে পেতে পারেন, ঠিক আছে। তারপর কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ইউটিউবে থেকে কিন্তু আপনার কিন্তু সকল প্রকার আপডেট কিন্তু এখানেও পেয়ে যাবেন, কারণ ইউটিউব থেকে কিন্তু আমরা লাইভে আপনাকে দেখাই দিই কোনটা কীভাবে করতে হবে অ্যাটু জেড কিন্তু দেখাই দিই, ঠিক আছে। তো ইউটিউব এবং টেলিগ্রাম দুটোতে চোখ রাখবেন, ইনশাআল্লাহ এতে ভালো একটা পেমেন্ট আপনি নিতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত ভালো, সুস্থ থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।